পুলিশ অফিসার থানা থেকে এসে সবাই বন্ধ করে দিয়েছে। এখানে একটা গন্ডগোলের পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার জন্য সেট এখন বন্ধ। অলরেডি আমরা গুছিয়েও নিয়েছি, তারাও সবাই বন্ধ করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ, তারা সেট পিছিয়ে নিয়েছে। যেহেতু পুলিশ প্রশাসনের কোনো পারমিশন নেই, তার সেজন্য আমরা কোনো আর কম্পিটিশান করবো না। অলরেডি আমরা গুছিয়ে নিয়েছি, আমরা রোড শো করবো, রোডে গিয়ে বাজাবো। আবার সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে ডিজে দাস মিউজিক ইউটিউব চ্যানেল, গোপাল দাস অধিকারী। অলরেডি আমাদের খোলার কাজ শুরু করে দিয়েছি। প্রশাসনিকভাবে কোনো পারমিশন ছিল না, যার জন্য আমরা সেট গুছিয়ে নিচ্ছি, ডিজিও পিছিয়ে নিচ্ছি। পশ্চিম মেদিনীপুরে কম্পিটিশানে টাইটানিক মিউজিক নাম্বার 1, তো এই মুহূর্তে কম্পিটিশান প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে, তো আমরা সেট পিছিয়ে নিচ্ছি। ওরাও সম্রাট সাউন্ডও পিছিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, দেখতে থাকো, আমরা রোডে যাই, রোড শো করবো, আর কোনো অসুবিধা নেই। তো প্রশাসনিকভাবে আমরা সমস্ত দায়বদ্ধতা মেনে চলেছি, কোনো অসুবিধা নেই। সুস্থ স্বাভাবিকভাবে কম্পিটিশান হয়েছে পশ্চিম মেদিনীপুরে টাইটানিক মিউজিক নাম্বার 1।